गाने फाने आड्डा, ओ गाने फाने आड्डा। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশ যে যেখান থাকি আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা সবরে জানাইলাম সাদর সম্ভাষণ। আশা করি সব বালা আছেন, আর আপনারা আরও বেশি বালা করার লাগি আমরা বর্তমান সময়ের সিলেটের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পীর এই আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা আয়োজন করছি। তো অবশ্যই আপনারা সব আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমরা লোকে থাকবো এবং অবশ্যই গানগুলো উপভোগ করবো। আর আজকে আমরা লোকে আছেন আমরা বাংলাদেশি আইডল 2013 টপ 10, আমরা খুব আপনজন যার মন অনেক সুন্দর সুন্দর আছে মন, ইমন, আইডল ইমন। তো ইমন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অনুষ্ঠান হওয়ার লাগে। ধন্যবাদ আপনারও, অনেক সুন্দর উপস্থাপনা করার লাগে। আর ইমন বিশেষ করে হলো গাড়িয়ের আগের এপিসোডও আইসলা তাই ইমন, তো ইমনরে কইসলাম যে খুব সুন্দর, তো ও সুন্দর কথা শোনা পরে আজকেও ইমন অনেক সুন্দরই আইসান, ইমনরে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিতি চৌধুরী। তো বিতি চৌধুরী মাশাআল্লাহ গ্ল্যামার কুইন, বয়েজ ও কুইন, খুব সুন্দর গান কারণ আমরা গত এপিসোডে আপনারা দেখছেন। তো দুইজনেরই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অনুষ্ঠান আওয়ার লাগি এবং স্বাগতম জানাইলাম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা এখন সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সন্ধ্যা 8টার সময় রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি। তো আপনারা সব রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলের লগে থাকবা এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা। এবং বরাবরের মতোই আমরা লগে আজকে আমরা গানে ফানে আড্ডার যারা মিউজিশিয়ান আছেন, আমার বাম দিকে আছেন কিবোর্ডও আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির, তার বাদে আছেন গিটারও আছেন আমরা সিলেটের আছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর কাজী কামরুল ভাই, তার বাদে আছেন আমরা আমার ডান দিকে আছেন পেয়ডো আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অলোক কর অলোক দা, তার বাদে আছেন সদাহাস্য উজ্জ্বল প্রাণী জীবে দয়া করে যেই জন সেই জন মহান, তাই সবসময় দয়া করেন, যে কোনো সময় যে কোনো দুঃখ বা আক্রান্ত মন নিয়েও তাই দয়া করেন আসেন শ্যামল করদা, তবলাত আছেন। তো আপনারা সবরে স্বাগতম জানাইলাম গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। এবং আজকে আমরা সাউন্ডও আছেন শব্দগ্রহণ করা সাউন্ড ক্যাপচারিং করা আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত গীতিকার এবং অভিনয় শিল্পী কবি আলাউদ্দিন, যারা আপনারা সবাই জিয়ার ইসলাম নামে জানেন, এবং ক্যামেরাতে আছেন আমরা সিনেমাটোগ্রাফার নুরুল ইসলাম এবং সানি রহমান। তো সবরেও স্বাগতম জানাই আমরা অনুষ্ঠানটা শুরু করবো এবং শুরুতেই আমরা বিতি চৌধুরী দিয়ে শুরু করবো। তো বিতি, আজকে দর্শকের লাগি কোন গানটা রাখছেন এখন? আমার খুব পছন্দের একটা গান, আমরা সিলেটের গীতিকার শেখ ওয়াহিদুর রহমানের লেখা, গানটা আমার খুব পছন্দের, ও গানটা গাইলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গানটা শুধু সিলেটের গীতিকার আমরা সিলেটের গীতিকার শেখ ওয়াহিদুর রহমানের লেখা এবং এই গানটা বাংলাদেশ সহ সারা বহির্বিশ্বে যত জায়গায় বাঙালি হল আছেন সব জায়গাতেও জনপ্রিয়। তো আশা করি আপনারা সবে ভালো লাগবো, আপনারা গানে ফানে আড্ডার লগে থাকবা এবং অবশ্যই এই গানগুলো উপভোগ করবা। কত কষ্ট কইরাই আমি রোজগার করে আনি, তবু বুইরার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। বুড়ি হইলাম তোর কারণে, কল্যাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করে আনি, তবু বুইরার মোহন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর
অসংখ্য ধন্যবাদ বিতি চৌধুরী। এই গানটা আমরা খুব সুরে থাকতেও আমরা বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী খাঙ্গালিনী সুফিয়া তার কণ্ঠে শুনিও আমরা মোটামুটি অভ্যস্ত। তো আজকে দীর্ঘদিন পরে এই গানটা শুনলাম, খুবই ভালো লাগছে। তো এই গানটা শোনার পরে আমি খুব দেখলাম বিতির কণ্ঠ কীভাবে আর চোখ মুখ নাক সবগুলা মানে এক্সপ্রেশনগুলা ফলো করলাম। তো বিতি তোমার কিতা এইভাবে খেউলোকে মানে ব্যক্তি জীবনে প্রশ্ন করলাম যে বুড়া হওয়ার মানে বুড়ি হওয়ার সম্ভাবনা আসেনি? আসলে আমার আমার লাইফটাও স্টাডি অ্যান্ড মিউজিক দুইটাই আমার এমনভাবে চাপ মারি ধরছে যে আমার এগুলো চিন্তা করার মতো আর আমার এই টাইমটা আমার দেন না। লাইক আমি স্টাডি অনার্স করলাম, সামনে আমি মাস্টার্স কমপ্লিট করতাম, দ্যাটস ওয়াই আমার মিউজিক অ্যান্ড স্টাডি আমার এগুলো চিন্তা করার টাইম। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য চাই না যে তুমি সেগুলাকে কষ্ট করে করে বুড়ো মানে বুড়ি হয়ে যাও, তার আগেও যে তোমার লোকের সারা জীবন বুড়ো হওয়ার সম্ভাবনা আছে তার আগেও যেন তার লোকের দেখা হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা ইমনের কাছে আমরা সিলেটের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আইডল ইমন নামে সবে চিনেন। তো ইমন একটা প্রশ্ন হইল গেলে গানও যাইবার আগে প্রশ্ন যেটা আমি করতাম সেটা যে যদি আপনি গায়ক না হইতা তো কী হইলে অ্যাম্বিশন কিতা? গায়ক না হইলে আমি ডেফিনেটলি নায়ক অসাধারণ। তো ধন্যবাদ, বাট আমার খুব ইচ্ছা ডক্টর ডক্টর। আচ্ছা যাই হোক, তো আমরা একটু লোকে আর আমরা যেটা ডিজার্ভ করি যে ইমন যদি কোনো সময় গায়কই পেশা ছাড়েন বা গায়ক থাকিও তাহলে নায়ক হিসেবে আমরা ডিজার্ভ করি, তাই অবশ্যই যদি ভবিষ্যতে ইন ফিউচার আমরা দেখতাম চাই বা মডেল। তো এই মুহূর্তে দর্শক লাগে কোন গানটা? আচ্ছা তো এখন যে গানটা গাইলাম আমি রাধানমন দত্তের গাওয়া। আচ্ছা কিন্তু গানটার গাওয়ার আগে দুইটা কথা কইলাম আমি যে গানটা রাধানমন দত্তের বাট সুর করছেন আমরা সিলেটের অহংকার বিদিতলাল দাস, প্রয়াত বিদিতলাল দাসের সুর করা, তাই আমাদের আমরা সিলেটের গীতিকার সুরকার আসলা। যাই হোক, কখন আমরা মাঝে নাই তারপরেও নাই হইতাম না, কারণ আমরা হ্যাঁ শিল্পীর শুধুমাত্র দেহটা সমাধি দেহটা হ্যাঁ সমাধি সেগুলো থাকি যায়। তো আমি তান ও গানটা গাইতাম সেরকম। ওকে, তো সুপ্রিয় আপনারা সব গানে ফানে আড্ডা লোকে থাকবো এবং অবশ্যই আমরা গানগুলো উপভোগ করবো। তো আমরা সরাসরি গানে যাইব। কার দেখাবো মনির দুঃখ গো, আমি
বুক চিরিয়া অন্তরে তুষেরি অনন জলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অনন জ্বলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অনন জ্বলে গইয়া গইয়া বাঁধলাম প্রাণ বন্ধুর শোনে কত আশা ছিল মনে গো ঘর বাঁধলাম প্রাণ বন্ধুর শোনে কত আশা ছিল মনে গো ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কোনজন বাদী হইয়া জ্বলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া তরে তুষেরি অনন জ্বলে গইয়া গইয়া উখারিলা পুত্র সুখে গালি দিলাম গো অনন্ত গাছ উখারিলা পুত্র সুখে গালি দিলাম গো না জানি কোন অভিশাপে না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া জ্বলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া তুষেরি অনন জ্বলে গইয়া গইয়া
কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো রাধার মন হবে রইল রাধার মন হবে রইল জিতে মরা হইয়া জলে গইয়া গইয়া কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া অন্তরে দোষেরই অনন জলে গইয়া গইয়া কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া অন্তরে তুষেরই অনন জলে গইয়া গইয়া অন্তরে তুষেরই অনন জলে গইয়া গইয়া অন্তরে তুষেরই অনন জলে গইয়া গইয়া অসাধারণ খুব সুন্দর গান এই গানের কথাগুলো আসলে একবারে মানে বুকুর বাপ আসে শুয়ে যায় অধুরণ কথাগুলো তো আমরা আসলে এই গান শোনার পরে আসলে শ্রদ্ধাশয় এখন স্মরণ করতোর আমরা বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সদ্য প্রয়াত অ্যান্ড্রু কিশোর তো এই গানটা উনি তাই সিনেমাতেও গাইছিলাম তো আমরা যারা আধুনিক গানের স্তম্ভ বা ফিলার হই তো গানটা শোনার পরে আসলে অ্যান্ড্রু কিশোর দার কথাও বেশি মনে হয়েছে তো অসাধারণ তান গায়ক আসিল আর ইমনও যথেষ্ট পাল্লা গাইছো যথেষ্ট পাল্লা গাওয়ার চেষ্টা করছো আশা করি আমরা দর্শকের ভাল লাগছে এই গানটা তো এই মুহূর্তে আমরা যাইমো বৃতি আমরা প্রতি পর্ব চারটা গান দিয়ে আমরা যেহেতু সাজাই তো এই মুহূর্তে শেষ গান তো এই মুহূর্তে দর্শকের কোন গানটা গাইবা আমরা সিলেটের গীতিকার তিনহীন তাইনোর একটা গান গাইবো আশা করি ভাল লাগবে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী বৃতির শেষ গান তো আশা করি আপনারা সব লগে থাকবা তার বাদে আমরা ইমনের গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো আর বৃতি দর্শকের উদ্দেশ্যে যেহেতু শেষ গান তো দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে হইতে পারবা থ্যাংক ইউ আবারও আমরা প্রোগ্রামে ইনভাইট করার লাগে অ্যান্ড আমি সবাইরে ধন্যবাদ জানাইবো যারা মিউজিশিয়ানরা আছেন এত কষ্ট করি আমরা লোকে এত সুন্দরভাবে আমরা সাপোর্ট করা বাজাইয়া সো আমি অডিয়েন্স যারা আছে আমি প্লিজ কইমো আমরা আপনারা আমরা লোকে থাকবা অ্যান্ড এই গান ফান আড্ডা এই প্রোগ্রামে আমরা লোকে থাকবো আরও সুন্দর সুন্দর গান সামনে দিয়ে আরও আইব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা লগে থাকুক গানে ফানে আড্ডা আর অবশ্যই এই মুহূর্তে যারা এতক্ষণ পর্যন্ত ধরে যদি আমরা অনুষ্ঠানটা দেখরা আশা করি আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা লগে থাকবা আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার হৃদয় হৃদয় হো দিয়া আমার পরাণ পরাণ হো দিয়া রাখিব তোমার রে বন্ধু রাখিব তোমার তুমি থাকো বন্ধু হিয়া মাঝারে তুমি থাকো বন্ধু হিয়া মাঝারে
রাখিব তোমারে তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে ধন্যবাদ।
বিধি চৌধুরীর সুন্দর গান শোনানোর লাগি। আশা করি আমরা দর্শক ভালো লাগছে। তো আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা শেষ গান ইমনের গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এত সময় ধরে আমরা ধৈর্য ধরে আমরা অনুষ্ঠানটা দেখছেন, সবার কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানালাম। এবং আপনারা সবসময় রঙ্গিলা মিউজিকের লগে জেলা আসেন, কানে ফানে আড্ডার লগে জেলা আসেন, আশা করি ভবিষ্যতে আপনারা ওলা থাকবা। আর আমরা প্রতি সপ্তাহে এখন দুই দিন, রবিবার এবং বুধবার, রঙ্গিলা মিউজিকও আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা আপলোড করাইব। অবশ্যই আপনারা সবসময় লগে থাকবা। তো ইমন, আমরা শেষ গান, তো দর্শকের উদ্দেশ্যে কিছু কইতে চাইলে কইতে পারো? হ্যাঁ, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটাও কইতাম সাইরাম, যে আমরা আপনারা যদি আমাদের আপনারা সাপোর্ট দেন, দোয়া করেন, এরপরে রঙ্গিলা মিউজিকের লোকে থাকুন যদি, হ্যাঁ, তো আমরা বালা বালা গান উপহার দিতাম পারবো, আপনারা উৎসাহ দেবো আপনারা অফটা সাই। আর এত সুন্দর যে অ্যারেঞ্জমেন্ট আমরা লুলন ভাই এবং মরিয়ম আফা, তারা অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার লাগি। আর পাশাপাশি যে মিউজিশিয়ানরা আছে, আসলে তারা ছাড়া আমরা অচল, তারা যদি বাজায় তাহলে আমরা গাইতে পারি, সত্যি কথা যেটা। তো এখন ওটাই কইতাম সেরকম, যে সবার লাগে আমরা দোয়া করবা আর বেশি বেশি করে সাপোর্ট করবো আমরা, আর ইউটিউব চ্যানেল দেখতে থাকবা, শেয়ার করবা। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান গান দিয়ে শেষ করবো। আজকে অসংখ্য ধন্যবাদ জানালাম যারা আমরা মিউজিশিয়ান যারা আছেন, বিশেষ করে আমরা হাসনাত কবির, গাজী কামরুল ভাই, অলোক কর্দা, তার বাদে আমরা শ্যামল দা, এবং আমরা সাউন্ডও আছেন, সাউন্ড ক্যাপচারিংও আছেন কবি আলাউদ্দিন, যারা আছেন বিহাইন্ড অফ ক্যামেরা, সবরে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম। এবং দর্শকরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনারা বারো বাছা উৎসাহে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান অনেক দূরে যাইতো। আপনারা অবশ্যই সবসময় রঙ্গিলা মিউজিকের লগে থাকবা আর গানে ফানে আড্ডার লগে থাকবা, ভালো থাকবা, সুখে থাকবা, অবশ্যই সুরক্ষিত থাকবা। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া।
গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেই সারা প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেই সারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া করিম দিনহীন আসবে কি আর সেই শুভ দিন ভাবে করিম দিনহীন আসবে কি আর সেই শুভ দিন জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি বাসে মরা জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে মরা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে 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 গান ছাড়া